দাজ্জাল আপনাকে এমনভাবে ব্রেইন ওয়াশ করবে যে আপনি শিরকিয়াতের কাজ করবেন, আপনি কুফুরি কাজ করবেন, আপনি হারাম করবেন, বাট ইউ উইল হ্যাভ নো ফিলিংস অ্যাবাউট ইট। আপনি বুঝতেই পারবেন না যে আপনি ইউ আর ডুইং সামথিং হারাম। এখন ফেসবুকে ঢুকলে তোমরা যুবকরা আজ তোমরা দেখেছো একটা পেপার কাটিং একটা পোস্ট আমি দেখতে পাচ্ছি, সবাই খালি পেপার কাটিং পোস্ট করতেছে। এই পোস্টে কি আছে? কার কবে বিয়ে হবে, কার বউ সুন্দর হবে, কার বউ অসুন্দর হবে, কে কোটিপতি হবে, কে ফকিন্নি হবে, এই পেপার সব বলে দিচ্ছে। এটা দেখলাম যে AHA, মেবি এটা আহা অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে মানুষ অ্যাপ্লাই করছে গেমিংয়ের মতো, গেমিংয়ের মতো মনে হয় এটা। ওই এটা করলে পেপার কাটিং দিচ্ছে, সবাই ধুমাইয়া পোস্ট করতেছে কার বিয়ে কোন সালে হবে, কে কোটিপতি হবে, কে ফকির হবে, কে গরিব হবে, সব এটা বলতেছে। আর আমার কাছে বড় কষ্ট লাগতেছে এইটা, বিভিন্ন আলেম ওলামার টাইম লাইন আমি এই পোস্ট দেখতে পাচ্ছি, তারাও শেয়ার করতেছে যে তার বিয়ে হবে, তার বাচ্চা হবে, কোন সালে বিয়ে হবে, কোন সালে টাকা পয়সার মালিক হবে, সে কি ভদ্র নাকি অভদ্র সব বলে দিচ্ছে। এটা মারাত্মক বড় ফেতনা প্রিয় ভাইরা, এটা বড় দাজ্জালের ফেতনা। মনে রাখবেন ইন ফিউচার কি হবে, ভবিষ্যতে কি হতে পারে, এটা সম্পর্কে কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে না ফিউচার সম্পর্কে। তো এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে কিয়ামত যে হবে এটার একটা আলামত সুগরা বা ছোট আলামত হচ্ছে এই যে মানুষ গণকের কাছে যাবে এবং ভবিষ্যৎবাণী শুনবে, গণক যে ভবিষ্যৎবাণী করে। তো গণক ভবিষ্যৎবাণী করে হাত দেখে, আর এই ফেসবুকের আহা অ্যাপস ভবিষ্যৎবাণী করে মানুষের বয়স দেখে। তো এটা হচ্ছে একটা ডিজিটাল গণক আর কি, ডিজিটাল গণক আর কি, গণক দেখে হাত, আর এই ফেসবুক অ্যাপস দেখে মানুষের বয়স, বয়স দেখে ফিউচার এরা জাস্টিফাই করে। কত বড় মারাত্মক ফেতনা এটা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যাবে এবং গণকের কাছ থেকে ভবিষ্যৎবাণী নিবে শুনবে, লা ইমানাল্লাহ, তার কোনো ইমান নাই, তার ইমান শেষ। এই জন্য আস্ক ইউর সেলফ, আপনি যখন এই পেপার কাটিং শেয়ার করছেন আপনি কি আদৌ ইমানের পরিচয় দিচ্ছেন নাকি দিচ্ছেন না, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভাবেন। এই জন্য প্রিয় ভাইরা সবাইকে আমি অনুরোধ করছি, কখনো ফেসবুকে এই সমস্ত পেপার কাটিং বা ইন ফিউচার কী হবে না হবে এই সমস্ত ভবিষ্যৎবাণী কখনোই আমাদের টাইম লাইনে আমরা কখনোই পোস্ট করবো না। পারা যাবে ইনশাআল্লাহ? দিস ইজ দ্য ফিতনা অফ দাজ্জাল। দাজ্জাল আপনাকে এমনভাবে ব্রেইন ওয়াশ করবে যে আপনি শিরকিয়াতের কাজ করবেন, আপনি কুফুরি কাজ করবেন, আপনি হারাম করবেন, বাট ইউ উইল হ্যাভ নো ফিলিংস অ্যাবাউট ইট, আপনি বুঝতেই পারবেন না যে আপনি ইউ আর ডুইং সামথিং হারাম। এই জন্য এটা খুবই সাবধান, আমরা ফেসবুকে এরকম কোনো রকম শিরিক যুক্ত কোনো কাজের পোস্ট শেয়ার করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা যা বললাম আমল করার তৌফিক দান করুক, করুন, আমিন। লাস্ট, এই ক্যামেরা অফ করো না, লাস্ট একটি সতর্কতামূলক মেসেজ, এটা বলে আমি আমার আলোচনা শেষ করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আপনারা দেখবেন যখন আমরা রাস্তা দিয়ে যাই, রেল লাইনের রাস্তা, রেল লাইন, বাঙালি দেখবেন দুনিয়ার সব কাজের কোনো তাড়াহুড়া নাই, যখন ট্রেন আসবে তখন ওর তাড়াহুড়া লাগে। আমি এটা খুব খেয়াল করলাম এখন যে যখন ট্রেন আসবে দেখবেন যে ট্রেনের যে রেল ক্রসিংয়ে যে গেটটা ওটা নামায় দেয়, নামায় দেয় না, একদম লাঠির মতো বিশাল বড়, আপনি দেখবেন নামায় দেওয়ার পরে বাঙালির এত তাড়া ওই নিচ দিয়ে দৌড় দেয়। ইভেন নিউজ হচ্ছে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে বাইক এই রেল ক্রসিং করতে গিয়ে ট্রেনের আঘাতে মরে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকলেই, করুন, আমিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা কখনো নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা মারাত্মক বড় গুনাহের কাজ। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনের গেটটা ক্লোজ হয়ে গিয়েছে, দ্যাট মিন্স ট্রেন ইজ ভেরি ক্লোজ, খুবই কাছে, এখনই আসবে, আপনার কি দরকার তাড়াহুড়ো করা? ইয়ার এক মিনিট পেহলে জানেছি তো আচ্ছা হ্যাঁ কি ম্যা ইয়ার রুক যাও, কিউকি আগর ম্যা এসা করতা রো কি মুঝে এক মিনিট মে হি জানা হ্যায় তো ফির মৌত, মৌত আ সকতি হ্যায়, মৃত্যু হতে পারে, এই এক মিনিটের কারণে মৃত্যু হতে পারে কি পারে না? পারে। খুবই সাবধান। এখন কথা দেখবেন একটা বিষয়,
যে ট্রেন যখন আসে একদম ভেরি ক্লোজ, আপনি ট্রেনের খুবই কাছে আছেন, দেখবেন যে এই সময় যে গাড়িগুলো রেল লাইন দিয়ে পার হয়, এটা আপনার বাস হতে পারে, এটা আপনার কি বলে কার হতে পারে, এটা আপনার বাইক হতে পারে, দেখবেন যে ইঞ্জিনটা অফ হয়ে যায়। এটা খেয়াল করছেন আপনারা? দেখবেন যে গাড়ি দাঁড়ায় আছে, একদম বরাবর গাড়িকে মেরে দিচ্ছে ট্রেন এসে। কেন? কারণ কি, একদম যখন ট্রেনটা যাবে তখন এটা ক্রসিং করছিল। এটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, খুব ভালো করে শুনবেন। যখন আমরা রেল ক্রসিং করছি, যখন রেল এই ট্রেনটা খুব কাছে, ভুলেও কখনো পার হবেন না, হেঁটেও পার হবেন না, বাইক নিয়েও পার হবেন না, কার নিয়েও পার হবেন না। এটার কারণটা কি? এটা একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। সেটা কি? এই যে রেল লাইনের যে দুইটা, এক পাশে একটা আর এক পাশে আরেকটা, দুইটা যখন ট্রেন আসে, এই ট্রেন আসার সময় ট্রেনের যে চাকা, এই চাকার এই আসার কারণে, সংঘর্ষের কারণে এই ট্রেনের যে লাইনটা, এখানে একটা কি বলে ইলেকট্রনিক একটা পাওয়ার তৈরি হয়। এই পাওয়ারটা তৈরি হওয়ার কারণে এখানে একটা চুম্বকীয় আকর্ষণ তৈরি হয়। ফলে কি হয় জানেন, যখন ট্রেনটা খুব কাছে থাকে তখন এই পুরো লাইনটা একটা ম্যাগনেটিক পাওয়ার দিয়ে আবিষ্ট হয়ে যায়। ফলে যখন কোনো গাড়ি ক্রসিং করে অথচ ট্রেনটা খুব কাছে, তখন এই চুম্বকটা গাড়ির ইঞ্জিনকে বন্ধ করে দেয়। ইভেন আপনারা দেখবেন যখন ট্রেন আসতেছে, অনেকে দেখবেন যে লাইনে, ট্রেন লাইনে কথা বলে, এরকম হয় না? মাঝে মাঝে দেখেন কথা বলতেছে, ট্রেন পেছন থেকে এসে মেরে দিয়েছে। আপনি মনে রাখবেন এরকম হয় যে ট্রেন যখন মেরে দেয় বা মারবে তাকে, তখন কিন্তু সে বুঝতে পারে যে ট্রেন চলে আসছে কাছাকাছি, তখন সে দৌড়াতে চাইলে দৌড় মারতে পারে না। কারণ জানেন, এই ট্রেন যখন আসে লাইনে একটা চুম্বক আছে, একটা চুম্বকীয় আকর্ষণ তৈরি হয়, বুঝতে পেরেছেন? এটার কারণে তখন তাকে টানে, সে হাঁটতে চাইলেও হাঁটতে পারে না। সায়েন্টিস্টরা বলছে তার শরীরটা ভারী হয়ে যায় এবং সে পা উঠাইতে চাইলে পা উঠাতে পারে না। এই জন্য আমি এটা বলছি, ওয়াজের কোনো টপিক এটা না, মূলত উদ্দেশ্য হচ্ছে এইটা, সতর্কতামূলক কথা, যে যখন আপনি রাস্তায় যাচ্ছেন, আমাদের এখানে কোথায় এই বন্ধ গেট আছে না, বন্ধ গেটে আপনার রেল ক্রসিং আছে, তারপরে আপনার বর্ণালীতে রেল ক্রসিং আছে, এরপরে আপনার সামনে আছে কাদেরগঞ্জের মোড়, ওখানে রেল ক্রসিং আছে। তো যখন আপনি দেখতে পাচ্ছেন যে সিগন্যাল দিয়ে দিয়েছে একদম গেট ক্লোজ, হাত ধোয় আপনাদের কাছে, হাত রেখে বলতেছি, অনুরোধ করে বলতেছি, বাইক নিয়ে, গাড়ি নিয়ে, ট্রাক হোক বাস হোক, পার হওয়ার ট্রাই করবেন না। যখন ট্রেনটা যাবে, একদম যখন চলে গেছে তারপরে যাবেন। তাড়াহুড়ো করার চাইতে বেঁচে থাকাটা ভালো, বেঁচে থাকাটা ভালো। এজন্য সতর্ক থাকবেন, মমিন হিসেবে, মমিন কখনো ফালতু কাজ করতে পারে না। আল আজালাতু মিনাশ শাইতান, রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়াহুড়ো হচ্ছে শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। এটা আমরা করতে পারি না। যখন রেল ক্রসিংয়ের রেলের গেট ক্লোজ হয়ে গিয়েছে, আমরা ট্রাই করব যে আমরা যাব না যতক্ষণ পর্যন্ত ট্রেন চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতামূলক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন, সকলে দুরুস্বে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله kind of music.